এই যে আমাদের পর্দার ইলিশ, কাঁটা ছাড়া, বরফ ছাড়া, ফরমালিন মুক্ত, কারণ অনেক টেস্টি, ঠিক আছে? বরিশালের বিখ্যাত ইলিশ, এটা অনেক টেস্ট, ছানা দিয়া তৈরি হয়েছে, হ্যাঁ, পুরোটাই ছানা দিয়া, মাত্র 50 টাকা। নকশি পিঠা আছে, তারা পিঠা আছে, তারপরে লেবন বরফি আছে, গাজরের স্যান্ডউইচ আছে, ইলিশ পিঠা আছে, তারপর আপনার খেজুর পিঠা আছে, নারিকেল কুলি আছে, তারপর আপনার এই যে ই আছে, পাটিসাপ্তা আছে, খিরসার লবঙ্গ লতিকা আছে, তারপর এই যে চাক্কা পিঠা আছে, নকশি পিঠা আছে, পকেট ছানা আছে, মুখ পাকন আছে, ডালদামাই আছে, কুসুম কুলি আছে, অনেক আইটেমের পিঠা আছে এখানে। এখানে হাঁসের মাংস, বট, কলিজা, গিলা, এটা হলে আপনার যে গুড়ি দিয়ে খাওয়ার দুটি পিঠা, আর এই ছিল এটা কালার ডাল দিয়ে, কালার পিঠা 50 টাকা, রুটি পিঠা 20 টাকা, কালার রুটি আর কি। হাঁসের মাংস 150 টাকা পিস, রুটি 20 টাকা পিস, 150 টাকা প্লেট আর কি। বট 100 টাকা প্লেট, বটের সাথে রুটি 20 টাকা পিস। মালপোয়া, চিতাই পিঠা, বিভিন্ন আইটেমের পিঠা আছে, এগুলো মানিকগঞ্জ, মানিকগঞ্জ আমরা বিখ্যাত, হ্যাঁ, মানিকগঞ্জে তৈরি করে এগুলো, ওখানে আমাদের ফ্যাক্টরি। জাতীয় উৎসবে আমরা সবসময় এটা করি, ভালো লাগে, বিধায় আমরা আসি। সেবাই পিঠা দুধে, আর ওটা নারকেল কুলি, মানে দুধে যেটা বিধানো, ওটা ভাজা, আর ওটা সেদ্ধটা, আর রসটি তৈরি। এগুলো তো গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন পিঠা অনেক খাওয়া হয়েছে, অনেক খেয়েছি, কিন্তু একসাথে এত আইটেম, মানে এত কিছু তো আর একসাথে দেখার মতোই হয় না। তবে এসে এই উৎসবে এসে, পিঠার উৎসবে এসে সব একসাথে পাওয়াতে আর কি আমরা অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, আরও বেশি অভিজ্ঞতা হলো আর কি। আসলে এই ধরনের উৎসবগুলোতে তো আমাদের হইলে আমাদের আরও বেশি বেশি এই ধরনের ঐতিহ্যগুলো ধরে থাকবে, আমরা ধরে রাখতে পারবো। আর এগুলো আসলে আমাদের যে বাঙালির যে ঐতিহ্য, পিঠা উৎসব, এরকম আমাদের আসলে শীতের সময় বা বছরের বিভিন্ন সময় আমাদের এই ধরনের পিঠা বাসায় ট্রাই করা উচিত,